আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী ফয়েজা আক্তার, গাইনোকোলজিস্ট। আজ আপনাদেরকে বলবো প্রেগনেন্সিতে মায়েদের ওজন সম্পর্কে। অনেকের ধারণা, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় সে অবশ্যই একটু বেশি খাবে। কেউ বলেন এক বেলা বেশি খাবেন, কেউ বলেন সব খাবারগুলোই সে একটু বেশি বেশি খাবে। কেউ কেউ খাবার সম্পর্কে বলেন যে মাছ মাংস ডিম দুধ তাকে অনেক বেশি বেশি খেতে হবে। আসলে কিন্তু ব্যাপারটা তা না, সবার ক্ষেত্রে খাবার কতটুকু খেতে হবে তা কিন্তু সমান না। তাহলে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে খাবার দাবারটা কেমন হওয়া উচিত বা ওজনটা কেমন হওয়া উচিত। একটা মা প্রেগনেন্সিতে কতটুকু ওজন গেইন করবে এটা ডিপেন্ড করে প্রি প্রেগনেন্সি বা প্রেগনেন্সির শুরুতে তার বডি ওয়েটটা কত ছিল। যেমন আমরা প্রি প্রেগনেন্সি একজন মায়ের ওজন এবং তার উচ্চতা এ দুটো থেকে BMI ক্যালকুলেট করে নেই। BMI ক্যালকুলেট করা খুব একটা কঠিন কাজ না। যেমন এখন গুগলে BMI ক্যালকুলেটর পাওয়া যায়, ওখানে যে কেউ তার হাইট এবং তার ওয়েট এই দুটো বসালেই সহজেই সে বের করে ফেলতে পারবে যে তার BMI কত। একটা মেয়ের আদর্শ BMI হচ্ছে 18 থেকে 25, এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে যে মেয়েটা BMI 18 থেকে 25 মধ্যে পড়বে সে হচ্ছে একজন আইডিয়াল বডি ওয়েট সম্পন্ন মেয়ে, এবং তাকে যখন আমরা প্রেগনেন্সি নিবে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে সে অ্যাভারেজে 11 থেকে 12 কেজি ওয়েট গেইন করতে পারবে। তাহলে 18-র নিচে যাদের BMI থাকবে তারা হচ্ছে লো ওয়েট, অর্থাৎ তাদের ওজন কম স্বাভাবিকের তুলনায়। আবার 25 থেকে 30-এর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে ওভার ওয়েট, অর্থাৎ তাদের BMI স্বাভাবিকের তুলনায় বেশি বা ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, এবং যাদের BMI 30-এর বেশি তাদেরকে আমরা বলে থাকি ওবেস। তাহলে সবার ক্ষেত্রে খাবারটা কিন্তু সমান হবে না। যার BMI স্বাভাবিক, অর্থাৎ যার যে স্বাভাবিক ওজন সম্পন্ন, তার ক্ষেত্রে খাবার দাবারটা অবশ্যই ডিফারেন্ট হবে অন্যদের তুলনায়। এখন স্বাভাবিক খাবার সম্পন্ন একটা মেয়ে যাতে প্রতি মাসে মাসে তার যতটুকু ওয়েট গেইন করা দরকার ততটুকু ওয়েট গেইন করতে পারে, সেটার জন্য তাকে কি কি করতে হবে। প্রথমেই তাকে বের করে ফেলতে হবে BMI থেকে যে আমি পুরো প্রেগনেন্সিতে কতটুকু ওজন গেইন করতে পারবো। প্রথম 3 মাসে একজন মায়ের কিন্তু খাবার দাবারে তেমন একটা রুচি থাকে না। সে বিভিন্ন ধরনের খাবারে তার গন্ধ লাগে, অনেক খাবার তার খেতে ভালো লাগে না, অনেক খাবারের স্বাদও সে পায় না। সো প্রথম 3 মাসে কিন্তু অনেকের ওজনও কমে যায়। কিন্তু 3 মাস পর থেকে যখন খাবারে রুচি আসা শুরু করে তখন তাকে অবশ্যই প্রথমেই ডিটেক্ট করে নিতে হবে সে কোন কোন খাবারগুলো খাবে। তার জন্য তাকে একজন ডায়েটিশিয়ানের সাথে বসে সে কি কি খাবার খেতে পছন্দ করে, কোন খাবারগুলোতে তার অ্যালার্জি আছে, এগুলোর মাধ্যমে সে একটা আইডিয়াল ডায়েট চার্ট করে নেবে। কিছু খাবার সে একদমই অ্যাভয়েড করবে, যেমন সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, ভাজা পোড়া, এ ধরনের খাবারগুলো কিন্তু সে পুরো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করবে। আর কি করবে, আর কিছু ছোটখাটো ব্যায়াম করবে। এই ব্যায়ামের মধ্যে প্রেগনেন্সিতে আমি সবসময় বলি সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে হাঁটা। যে ঘরের ভিতরে সে হাঁটবে, একটা না 10 মিনিটে বেশি হাঁটবে না, এবং দিনে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটার প্র্যাকটিস রাখবে। আর হাঁটার ব্যাপারটা অবশ্যই সে তার ডক্টরের কাছ থেকে জেনে নিবে। ডক্টর যদি তাকে কমপ্লিট বেড রেস্ট না দিয়ে থাকেন তাহলে কিন্তু সে ইজিলি দিনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটার প্র্যাকটিস রাখতে পারে। তাহলে এভাবে সে পুরো প্রেগনেন্সিতে তার যতটুকু ওয়েট গেইন করার কথা অতটুকু ওয়েট গেইন সহজেই করতে পারবে। যাদের BMI কম, অর্থাৎ 18-র চাইতে কম, তাদের ওয়েট গেইনটা কিন্তু স্বাভাবিক ওজন সম্পন্ন মায়েদের তুলনায় বেশি হবে। আবার যাদের BMI বেশি, অর্থাৎ 25 থেকে 30 বা তার চেয়ে বেশি, তারা কিন্তু এই পরিমাণ ওজন গেইন করতে পারবে না। এখন আসি ওয়েট গেইনটা কেন ইম্পর্টেন্ট। একজন মায়ের তার যতটুকু ওজন প্রেগনেন্সিতে গেইন করার কথা তার চাইতে যদি কম ওজন সে গেইন করে তাহলে কি প্রবলেম হতে পারে। তাহলে তার গর্ভের বাচ্চাটার যে ওজন হওয়ার কথা সেটা কিন্তু হবে না, তার যে গ্রোথটা হওয়ার কথা গ্রোথটা কিন্তু কমে যাবে। জন্মের পর একটা বাচ্চার ওজন যদি 2.5 কেজি বা 2.5 কেজি কম হয় তখন আমরা তাকে লো বার্থ ওয়েট বেবি বলি, এবং এই ধরনের মায়েদের তখন লো বার্থ ওয়েট বেবি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই বাচ্চাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে, যেমন বাচ্চাগুলোকে ব্রেস্ট ফিডিং এনশিওর করা যাবে না, বাচ্চাগুলোকে NICU-তে অ্যাডমিশন লাগে, সুগার ফল করে যায়, বারবার অসুস্থ হয়, এ ধরনের কিছু কমপ্লিকেশন তারা ফেস করে। আবার যদি ওয়েট গেইন বেশি হয়, অর্থাৎ একটা মায়ের যদি BMI 25-এর বেশি হয়, কিংবা পুরো প্রেগনেন্সিতে যতটুকু ওয়েট গেইন করার কথা ছিল সে যদি তার চাইতে বেশি ওয়েট গেইন করে তাহলে কি প্রবলেম হবে। তাহলে মায়ের
দেখা যাবে প্রথম তিন মাসে মিসক্যারেজের চান্স বেশি হবে, তিন মাস চলে গেলে মায়ের ডায়াবেটিস প্রেশার এগুলো টোটালি আনকন্ট্রোল হয়ে যাবে, প্রি এক্লামশিয়া জাতীয় অসুখ বিসুখ দেখা দিবে এবং মায়ের বাচ্চাটা অতিরিক্ত ওজন গেইন করবে, আলটিমেটলি হয়তোবা সিজারিয়ান ডেলিভারি লাগবে এবং ডেলিভারির পরে সেলাইটা কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে ওয়েট গেইন একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এবং এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমি সবাইকে বলবো যারা প্রেগনেন্সি প্ল্যান করছে তারা যেন অবশ্যই প্রেগনেন্সি প্ল্যানিং এর আগে নিজের বডি ওয়েটটাকে আইডিয়াল বডি ওয়েটে এনে একদম বিএমআইটা 18-25 এর মধ্যে এনে প্রেগনেন্সি নেয়, তাহলে কিন্তু পুরো প্রেগনেন্সিটাই তা খুব স্মুথলি রান হবে, অনেক ধরনের কমপ্লিকেশন সে অ্যাভয়েড করতে পারবে। আর যারা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে তারা যেন তাদের বিএমআইটা ক্যালকুলেট করে নেয় এবং এই বিএমআই দেখে তার কতটুকু ওজন গেইন করা উচিত এবং তা সে কিভাবে গেইন করতে পারে সে তার ডক্টরের সাথে তার ডায়েটিশিয়ানের সাথে বসে সেগুলো যেন অবশ্যই ঠিক করে নেয়। ধন্যবাদ সবাইকে।